হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো গাইস, আজকে আবার নিয়ে আসলাম তোমাদের মাঝে কি বলে গ্যাংস্টার ফোর। তো গাইস, এই মানে আজকে যে মিশনটা সেটা হচ্ছে গাইস, আমরা একটা প্লেন চুরি করব। তো গাইস, তো চলো গেমে যাই, তারপরে দেন তোমরা দেখতেই পারবা। তো চলো যাওয়া যাক। তো গাইস, এখন যাব আমরা ডাইরেক্ট প্লেন চুরি করতে। তো গাইস, আমরা এই জায়গায় মার্ক করে রাখছি এয়ারপোর্টের, কারণ আমি ভুলা যাই বারবার যে কোন জায়গায়। তো দেন আমি আগে মার্ক করে রাখছি, এখন দেন যাব, যাওয়ার পরে প্লেন চুরি করব। অনেক মানে গাইস, যখন প্লেনটা চালামু তখন বুঝবা গাইস কতটা মজা সেই। আরে ভাই, সামনে তো সন্না রে ভাই, কী রে, এই শহরে সব কিছুই আবোল তাবোল। তো গাইস, এখন যাবো আমরা ফুল স্পিডে, পুলিশের সাথে পাঙ্গা নেওয়া যাবে না, ফুল স্পিডে যাব। আরে ভাই, আস্তে আস্তে, ওরে ভাই পুলিশ ওই জায়গায় ঝামেলা হয়ে যায়। তো এই যে রে কাম হয়ে গেছে, ধ্যাত তেরিকা পুলিশ আবার পিছনে পড়ে গেছে। আর তার চালু চালু যাইতে হইব, এখন যেমনি হোক তাড়াতাড়ি যাইতে হইব। আরে ভাই, পুলিশের পিছ ছাড়াইতে হইব, কারণ পুলিশ এই জায়গার গাইস, এই মানে বেগাসের পুলিশ কি আর বলবো, এত মানে একের পিছনে লাইগাই থাকে, তো লাইগাই থাকে খতম করার আগ পর্যন্ত। যদি চারটা কেস কোনো মতো বানাও তোমরা। তো গাইস, এই সোজাসুজি সামনে এয়ারপোর্ট। তো গাইস, এখন যাবো সামনে, দেন প্লেনটা চুরি করবো। আরে ভাই আসতে, আরে ভাই আবার ভাই যেগুলো পুরো গাড়ির অবস্থা হাল বেহাল। ওরে লিমোজিন, তো আমাদের পিছনে কিছুই নাই, লিমোজিন আছে। আরে ভাই আস্তে আস্তে, ব্রেক ব্রেক, আরে সব ভাঙ্গা চুরে গেল ওরে। যাই হোক, আইসাই তো পড়লাম, তো যাই আস্তে 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 আস্তে। তো গাইস, প্রায় আশা পড়ছি, এখনও কাজ চলতা যে এয়ারপোর্টে। তো চলো যাই এয়ারপোর্টটা ঘুরে আসি, ঘুরতে আসছি বলে প্লেন চুরি করতে আসছি। ওই যে গাইস দেখো, প্রাইভেট জেট, প্রাইভেট জেট অস্থির। গাইস আমরা লালটা নেব, কিন্তু তার আগে গাইস আমরা একটু মানে পুরো এয়ারপোর্টটা একটু ঘুরি। ও ভাই গাইস দেখো কত জোস প্লেনটা। তো এই প্লেনটা দেখি কোন প্লেনটা ভালো, যে প্লেনটা ভালো ওই প্লেনটা নিব। আরে ভাই আসতে, প্লেন ফাইটটা যাইব। আরে ভাই পিছনে পিছনে, আরে সামনে আর কোনো প্লেন আছে? এইগুলো বড় প্লেন, এইগুলো নেওয়া যায় না। তো আমরা একটু এয়ারপোর্টের মাথাতে ঘুরে আসি। এটা কি? ওরে ভাই, এটা দেখা যায় মানে পানিতে যে প্লেনটাই করে। আরে আবার কই যাইতে হবে পিছনে পিছনে। ইয়াস, এখন পুরো এয়ারপোর্টটা একটু ঘুরবো, মানে সামনে যাব, দেখি কী আছে সামনে, সামনে দেখি কি আছে, ফুল স্পিডে চালাই। ও ভাই গাইস, এই যে এদিকে কাজ চলতেছে। আরে 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 আস্তে আস্তে, ব্রেক 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 ব্রেক। আরে ভাই একটু লেগে বাইরে চলে যেতাম। তো এখন এটার ভিতর দেওয়া যায়, মানে কি বলি, এটার সামনে দেওয়া যায় একটু মজা করে করে। ওরে ভাই, ও ভাই স্মুথ সেই তো। ওরে আরে বিকাল হয়ে গেছে, বিকাল হয়ে যায়, হঠাৎ করে রাত হয়ে যায়, হঠাৎ করে বিকাল হয়ে যায়, হঠাৎ করে সন্ধ্যা হয়ে যায়। আরে ভাই নাম, ইয়েস। তো গাইস, তো চলো সামনে ওই গাড়িটা নেওয়া যাক, মানে কী কইতেছে প্লেনটা নেওয়া যাক। কিন্তু প্লেন কই? আরে ভাই প্লেন তো এই জায়গায় দেখলাম না। তো গাইস, আমরা তো এই জায়গায় দেখলাম না প্লেন। আরে ভাই প্লেন গেল কই? ওই যে এই জায়গায় প্রাইভেট। আরে ভাই, এই জায়গায় আরেকটা প্লেন না ছিল, বুঝলাম না, এটা কি অন্য সাইডে চলে এলাম নাকি? আরে ভাই প্লেনটা কোন সাইডে? ও গাইস, সামনে আশা করছে দুইটা প্লেন, কিন্তু এটা তো ওই প্লেন না যেটা নিতে চাইছিলাম। আর সমস্যা নাই, একটা নিলেই চলে। তো গাইস দেখি এখন কোনটা নেওয়া যা, মানে প্লেন নিব না হেলিকপ্টার, আমার দুইটাই পছন্দ হয়েছে। কোনটা নেওয়া যা, কোনটা নেওয়া যা, প্লেন না হেলিকপ্টার, একটু ডিসাইড করে নিই। গাইস তোমরা বলো কী নেওয়া যা, প্লেন না হেলিকপ্টার? তো গাইস, তো চলো আমরা প্রাইভেট জেটই নিব, দেখি কারণ কি হয় পরে দেখা যাবো। গাইস এটা আমি ফার্স্ট টাইম উড়াইতেছি, আমি জানি না কেমনে উড়াইতে, তো দেখি কীভাবে মানে আর কি কী বলে, যাই হোক দেখি উড়াইতে পারি কি না সুষ্ঠুভাবে। আরে ভাই এটা কোনটা কীভাবে চলে, মেজাজটা তো গরম হয়ে যাইতেছে। এটা তো ফুল স্পিড, কিন্তু এইটা কি সামনে চলে না পিছনে? ফুল স্পিড, ফুল স্পিড, ফুল স্পিড, এই যে উঠতেছে। আরে ভাই আবার নিচে কে লেগে, নিচে কে লেগে? আরে নিচে কে ভাই, উপরে উঠবো না?
ও বুঝতে পারছে এটা নিচে নিতে ভাই, যে হয়ে গেছে হয়ে গেছে। ও ভাই সাপ, প্লেন গাছ রকেট হয়ে গেছে অস্থির। ও রে ভাই রে ভাই, ক্যা হি যাচ্ছে ভাই। আরে ভাই সুজাও না ভাই, সুজা না হলে কি জমবো। ও রে ভাই, সেই সেই যাই বলো নাই বলো সে কিন্তু এরোপ্লেনটা, মানে কি বলতে হবে প্রাইভেট জেটটা। তো গাইস যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও গাইস, সাবস্ক্রাইব করে দাও না রে ভাই, 400 সাবস্ক্রাইব বানাই দাও গাইস। আর কিছু অল্প কয়টা, 5টা না কয়টা জানি সাবস্ক্রাইব হইলে 400 সাবস্ক্রাইব হয়ে যাবে গাইস, 400 সাবস্ক্রাইব বানাই দাও গাইস তোমরা। তো যাই হোক গাইস, আমরা প্লেনটা নিয়ে নিচ্ছি অস্থির ভাই উঠতে ভাই, পুরা বেগাস দেখা যাইতেছে এই জায়গাতে। ও রে সেই তো অস্থির ভাই রে ভাই, কি জোস সেই উড়ায় মজাই লাগতে আছে। ও ভাই অস্থির গাইস, আমি এই হেলিকপ্টারটা পরের বার চালাবো গাইস হেলিকপ্টার। ও ভাই সাব সেই অস্থির, আমি ভাবতাম যে এখন তো কোনো জায়গায় যাইতে হলে এক শহরতে অন্য শহরে, তাহলে গাইস আমি প্লেনই নিয়ে যাইব। ওর এই জায়গায় আরেকটা রানওয়ে গাইস, এই যে এই জায়গায় আরেকটা প্লেন মানে কি বলে রানওয়ে, এই জায়গায় আরেকটা এয়ারপোর্ট ছোটোখাটো নাকি রানওয়ে, ও বিমান নামাইতে নামানো যা। তো গাইস আমরা পুরা একেবারে বেগাসটা ঘুরবো, কিন্তু তার আগে আমরা একটু সামনে যাওয়ার ট্রাই করব। ও ভাই চাঁদ, ও ভাই চা হে রে ভাই। ওর রে ভাই গাইস দেখো কি জোস না লাগতা যে চারটারে, যারা তোমার আরও সামনে গিয়ে দেখাই তোমাদের। ও ভাই গাইস দেখছো, মানে আমি বল আরে কিলো আরে ধর তরিকা, আবার ব্যাক করে দিল, এর বাইরে যাওয়া যায় না গাইস। যাই বলো চারটা কিন্তু অস্থির জোস সেই কিন্তু। ওরে ভাই সাহেব চারটা ভালো লাগছে আমার। তো গাইস তো চলো আমরা বেগাসের দিকে যাই, দেখি বেগাসে কি কি মানে উপরতে কত জোস লাগে। ওই যে গাইস দেখো চাঁদ দেখছো, ওরে ভাই কি জোস চাঁদ। সামনে যাই, আরে এই জায়গায় কোন জায়গায় ল্যান্ড আর করাবো, আর একটু ঘুরা টুরা পরে আবার প্লেনের জায়গায় প্লেন রেখে আসবো, কারণ যখন প্রয়োজন হবো আবার নিয়ে যাব। ওরে ভাই উপরে উঠ, দেখি গাইস কতটুকু উপরে উঠতে পারে। উপরে উঠ, উপরে উঠ, উপরে উঠ। ও ভাই ভালোই লাগতো যে চালাইতে। ওই যে গাইস নিচে এয়ারপোর্ট, নিচে এয়ারপোর্ট। ও ভাই ভালোই লাগতো যে চালাইতে, কিন্তু রাইখা দেওয়াটাই ভালো হইব, কারণ এখন গাইস মানে চালা তো কোনো জায়গায় যাইতে পারবো না, কারণ অন্য কোনো শহরেও যাইতে পারবো না। তো গাইস দেন আমরা নামাই রেখে দিই, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গাইস, তো দেখি তারপরে একটু চালায় চলায়া ভাই সাহাব। তো গাইস তো চলো সবার উপরে যাওয়া যাক, দেখি কতটুকু মানে কতটুকু উঠতে পারে, কিন্তু এর বেশি উঠতে পারে না গাইস, এর বেশি উঠতে পারে না, এটার রেঞ্জ এতটুকু, এর উপরে আকাশে উঠতে পারে না, এর নিচে নামাই দিছে আবার। তো গাইস দেন আমরা প্লেন ল্যান্ডিং ল্যান্ড করে ফেলাই, আর ল্যান্ডিং করে গাইস রেখা দিই, কারণ যেই জায়গার জিনিস ওই জায়গায়। কিন্তু গাইস পরবর্তীতে আমরা প্লেন আবার নিব। তো গাইস আর কি বলবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিও। আর গাইস কি বলে, এটা তো মানে ছোটোখাটো প্লেন বিক্রি করতে পারলাম না, একটু প্লেন চালাইলাম, চুরি বল চুরি হয় না এটা, মানে আর কি চালানো হয়েছে। যাই হোক গাইস দেখো অস্থির মজা পাইলাম আমি কিন্তু চালায় প্লেনটা। তো আর কি বলবো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলতে আসি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর গাইস দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, তো তখন ভালো থাকো সুস্থ থাকো, খুদা হাফেজ, বাই বাই।